হ্যালো আলামিন ভাই, আচ্ছা, আপনাদের এখানে কি কারেন্ট টারেন্ট ঠিক আছে তো নাকি? হ্যালো, একটু আপনাদের যে চ্যাটিং গ্রুপ আছে একটু পোস্ট করে দেন, যে ক্লাস শুরু হয়েছে সবাই যেন আসে। ও আসলে বলে চাল শুরু করে দেয়। হ্যাঁ, আজকে আপনার কমপ্লিট একটা বিজনেস কার্ড ডিজাইন করব। আমি যেভাবে করব আপনাদের ওইভাবে করতে হবে, এটা মানে এটা না, আপনার যে প্রসেসটা, আপনাদের উদ্দেশ্য থাকবে যে অ্যাকচুয়ালি কোনটা পর কোনটা করতেছি বা কে কে আমরা ফলো করতেছি, আপনার প্রসেসটা জাস্ট বোঝা যে হ্যাঁ এইভাবে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো। তো আমি এখানে যে ডিজাইনটা করব ওইটাই যে করতে হবে এমন না, আমি ডিজাইন যেটা করব আমি স্কেচ করে নিছি আগে, তো ওই স্কেচটাই আমি আপনাদের এখানে করে দেখাবো। একটা ডিজাইন করতে গেলে আমাদের যে স্টেপ গুলো ফলো করতে হবে সেই স্টেপ গুলোর একটু আলোচনা করি। নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন, যদি আমরা এখন মাত্র শিখছি এবং আজকে হচ্ছে আমরা প্রথম ডিজাইন করতেছি, বাট আপনারা যখন প্রফেশনাল ডিজাইন করবেন বা প্র্যাকটিসের জন্য যে 20টা ডিজাইন আপনাদেরকে দেওয়া হবে বা 20টা ডিজাইন আপনারা করবেন, সেই যে বিষয়গুলো ফলো করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি গুগল থেকে ডিজাইন নিয়ে আইডিয়া নেবেন। ডিজাইনের জন্য যে কি ডিজাইন অ্যাকচুয়ালি আপনি যেটা করতে চাচ্ছেন, বা ধরুন আপনার বিভিন্ন সাবজেক্ট হইতে পারে বা বিভিন্ন নিশ যেটা বলতে আমরা চিনি, তো আপনার গুগলিং করে নেবেন যে বিজনেস কার্ড ডিজাইন গুলো কেমন হয়, একটা আইডিয়া নেবেন। তো ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনি প্রথমে যেটা করতে পারেন, আর যদি প্রফেশনালি করতে চান তাহলে একটা স্কেচ করে নিতে পারেন। স্কেচ বলতে আপনি জাস্ট খাতার মধ্যে একটু রাফ করে নিতে পারেন, যেহেতু আপনারা জানেন যে বিজনেস কার্ডের সাইজটা কেমন হয়, আপনি একটা শেপ খাতার মধ্যে করে জাস্ট একটা স্কেচ করে নিন। আমি একটু দেখাবো যে আমরা কিভাবে স্কেচ করতে পারি, আর খাতার মধ্যে আমি আপনার হোয়াইট বোর্ডে দেখাবো যে কিভাবে আমি স্কেচটা করে নিছি খাতায়। তো এটা দেখাবো আপনাদেরকে। তারপরে হচ্ছে আপনারা ফন্ট কালেকশন করবেন। ফন্ট কালেকশন করতে আমরা জানি যে নর্মালি যে বিজনেস কার্ডের জন্য যে ধরনের ফন্ট গুলো বেশি ব্যবহার হয়, তো আমরা দেখছি যে কিভাবে ফন্ট গুলো বের করতে হয়, যে ডিজাইনে কি ধরনের ফন্ট গুলো বেশি ব্যবহার হচ্ছে। তারপরও আমরা যে কমন কিছু ফন্ট আছে যে ফন্ট গুলো বিজনেস কার্ডের জন্য বা ফ্লায়ার এই টাইপের ডিজাইন গুলোর জন্য আমরা ব্যবহার করে থাকি, তো যে ফন্টের লিস্টটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখনই, আমি চ্যাটিং এ আপনার চ্যাটিং এ দিয়ে দিব আপনার চ্যাটে, তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, একটু পরে আমি দিয়ে দিচ্ছি। তো তারপর আমরা একটু মুখে বলি যে যেমন নেক্সা, রোবোটো, ল্যাটো, তারপর হচ্ছে ওপেন সেন্স, তারপর হচ্ছে আপনার রেলওয়ে, এই টাইপের কিছু ফন্ট আছে যে ফন্ট গুলো আমরা খুব বেশি পরিমাণ ব্যবহার করে থাকি এই সমস্ত ডিজাইন গুলোতে। তো এখন যেহেতু ফন্ট খুঁজে ডাউনলোড করা একটু সময়ের ব্যাপার, আর ওইটা করতে গেলে আমাকে এখানে এখন যদি আমরা লাইভে দেখাতে চাই তাহলে সময়ও লাগবে অনেক, তো সেই জন্য আমার কাছে কিছু ফন্ট আছে যে ফন্ট গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তাহলে আপনি কি পাইলেন এখানে, প্রথমে আমাকে রিসার্চ করতে হবে অ্যাকচুয়ালি বিজনেস কার্ডটা আমি কি ডিজাইন করব, পরে তারপর আমরা একটা স্কেচ করে নিব যে আমি এই জায়গায় হচ্ছে শেপ দিব, এই জায়গায় আমি আমার আইকন গুলো বসবে বা আমার ইনফরমেশন গুলো বসবে, তারপরে হচ্ছে কোন সাইডে আপনি লোগোটাকে বসাবেন, সেটা আপনি আগে থেকে একটা মোটামুটি স্কেচ করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার লোগোটা। তো লোগোটা কেন আপনার ফোকাস করতে হবে, কারণ লোগো থেকে আপনি মূলত কালারটাকে ব্র্যান্ডিং করবেন। তো কি লোগো আপনাকে ক্লায়েন্ট দিচ্ছে সেটার উপর আপনি নির্ভর করবে, বাট এখন যেহেতু আমরা মানে প্র্যাকটিস করতেছি এবং আমরা ডেমো কাজ করবো, সোজা কথা ডেমো ডিজাইন করবো, যেগুলো কোনো মার্কেট প্লেসও আপ দিব না বা সেলিং এর উদ্দেশ্য না, জাস্ট ডেমো কাজ করবো। তো আমরা ডেমো লোগো কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো, যেভাবে আমরা একটা ডেমো লোগো ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমি ফন্ট আগে শেয়ার করতেছি আপনাদের সাথে, আপনারা ডাউনলোড করে নেন, আর দেন ডাউনলোড হইতে হইতে আমরা আরো কিছু বিষয় আলোচনা করবো।
ওকে ফর্মটা আমি আপলোড দিয়ে দিছি, এটা আপলোড হচ্ছে। আমি মেবি 4-5 মিনিট লাগবে, এত লাগবে না, 2-3 মিনিট লাগবে, এর মধ্যে আপনার ফর্মটা পেয়ে যাবেন। আচ্ছা ওকে, আমি খাতা একটা স্কেচ করেছিলাম আপনার এই ডিজাইনটার জন্য, যদি দেখা পসিবল হয়, জানি না দেখা পসিবল হবে কিনা, আমি চেষ্টা করি আর কি। স্যার দেখা যায় না, ব্যাকগ্রাউন্ড আসে স্যার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আসবে, আমি তো ক্যামেরা পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি, তারপর হচ্ছে পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেবে, তাই না? মোটামুটি নিশ্চয় দেখতে পাচ্ছি আপনার হোয়াইট বোর্ডটা? জি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ফন্ট গুলো আমি দিয়ে দিছি, ফন্ট গুলো ডাউনলোড করে নেন। তো আমি জাস্ট বিজনেস কার্ডের প্রসেসটা বলে দিচ্ছি, জাস্ট স্কেচটা কিভাবে করতে পারেন। আমি ধরে নিচ্ছি যে আমার এটা একটা, আমি খাতা ধরে নিচ্ছি, তো এখানে আমি স্কেচ করব। আমি ধরেন জানি এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের শেপ, তাই না? কার্ড এটা স্যার, ফন্ট গুলো কোথায়? চ্যাটে দিয়ে দিছি, চ্যাটে। এখনো মনে যায় নাই, এখনো যায় নাই, একটু ওয়েট করেন। আচ্ছা এর ফাঁকে আমরা হচ্ছে স্কেচটা একটু দেখে নেই। আমি এখানে খাতায় যে স্কেচটা করছে, মানে এখানে আমি করছি, তো সেটা এখানে আমি দেখাচ্ছি। এখানে আমি জাস্ট ধরেন এখান থেকে আমি একটা চিন্তা করছি যে আমি এখান থেকে একটা শেপ দিব এইভাবে। ওকে, এই যে আমি লাইনটা এখানে টানলাম, এই যে এই অংশটুকু যেটা দেখতেছি, এখানে আমার একটা কি হবে, শেপ। তো আমি এখানে দেখেন লিখে দিতে পারি এইভাবে শেপ। ওকে, তো এখানে আমরা একটা শেপ দিব, এবং এই শেপটার আমি যে কোনো কালার দিতে পারি। এটা আমি যখন ডিজাইন করব তখন আমার লোগোর সাথে ম্যাচিং করে আমি এখানে কালার অ্যাপ্লাই করব, বা কি ফিল দিব সেটা আমি তখন অ্যাপ্লাই করব। তারপর আমি এখানে এভাবে জাস্ট এভাবে পেন্সিল দিয়ে ঘষি, তো আমি এভাবে হালকা ভাবে এভাবে ঘষে ঘষে এখানে দিয়ে রাখছি যে কিভাবে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব। ওকে, তো তারপর হচ্ছে আমি এই জায়গাটা, আমি চিন্তা করছি যে এই জায়গাটা একটা লোগো ব্যবহার করব, অর্থাৎ আমার যে লোগোটা থাকবে সেটা আমি এখানে ব্যবহার করব। দেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকতে পারে, আমি ইমেজ একটা ক্লিপিং করতে পারি, সেটা আমরা যখন ডিজাইন করবো তখন দেখতেছি। আচ্ছা, তারপর আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি তার পাশ দিয়ে এখান থেকে আরেকটা শেপ নিব, যে শেপটা থাকবে হচ্ছে ধরেন শুধুমাত্র চিকন একটা শেপ থাকবে, জাস্ট একটু আপনার ডিফারেন্স বোঝানোর জন্য। তারপর আমার যে মূল, আমার যে বিজনেস কার্ডের যে ইনফরমেশন গুলো আমরা যেটা ইউজ করবো, সেখানে হচ্ছে এখানে আমি এখানে দিয়ে রাখছি হচ্ছে আমার নেম থাকবে, নেম অ্যান্ড হচ্ছে ডেজিগনেশন যেটা থাকবে এটা এদিকে থাকবে, ঠিক আছে? তারপর আমার যে ইনফরমেশন গুলো থাকবে, ধরো ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ইমেল, তারপর হচ্ছে আপনার এখানে ওয়েবসাইট, এখানে ধরেন অ্যাড্রেস। হ্যাঁ, এইভাবে আমি এটাকে স্কেচ করে রাখছি। তো এখানে আমার ইনফরমেশন থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। এখন এই টোটাল ফিল্ডটা ধরে আমি এখানে জাস্ট পেন্সিল দিয়ে আমি হালকা হালকা করে মানে স্কেচ করে রাখছি, যেন এখানে একটা কালার হবে বা ব্যাকগ্রাউন্ড কালার হবে। এটা আমার যে লোগো থাকবে সে লোগোর যে কালার থাকবে সেটার উপর আমি ম্যাচিং করে আমি এখানে কালারগুলো অ্যাপ্লাই করবো, বা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ডিজাইন করবো, যেটা আমরা ফটোশপে গেলেই দেখবো। তো মোটামুটি এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের স্কেচ হবে।
তারপর আমি ব্যাক পার্টে যেটা করছি ব্যাক পার্টে হচ্ছে আমার ধরুন এইভাবে আমার ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টের মধ্যে আমি খুব সিম্পল রাখবো সেটা হচ্ছে আমার এখানে আমি একটা শেপ ব্যবহার করব দেন এখানে আমি একটা শেপ ব্যবহার করব বুঝতে পারছি আর এই জায়গাটা আমি লোগোটা ব্যবহার করব লোগো দেন এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা আমার লোগোর যে কালার থাকবে সেটার মধ্যে আমি ম্যাচিং করে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব সো মোটামুটি আমার কন্টেন্টটা কোথায় থাকবে কোথায় লোগো থাকবে আমি এখানে মোটামুটি পেস্ট করে ফেলছি বুঝতে পারছেন না সো এটা যদি আপনি খাতায় করেন তাহলে আপনি আরো পারফেক্টলি করতে পারবেন যে কোন অপশনে কোন কালার যদি স্পেশালি দিতে চান সেখানে হালকা স্কেচ করে আপনি মার্ক করে দিতে পারেন যে জায়গাটা আমি এই কালারটা অ্যাপ্লাই করব তাহলে ডিজাইনটা করতে আপনার বেশি সময় লাগবে না বুঝতে পারছেন প্রসেসটা জি আচ্ছা ওকে তাহলে স্টেপটা কি হলো প্রথমে আমাকে একটু রিসার্চ করতে হবে দেন হচ্ছে আমাকে একটা স্কেচ করতে হবে তারপর আমাকে ফন্ট আমার মাথায় রাখতে হবে যে আমি এই ডিজাইনের জন্য এই ফন্টটাকে ব্যবহার করব বুঝতে পারছেন তারপর হচ্ছে আমি আমার যে লোগোটা থাকবে লোগো দিয়ে আমি জাস্ট আমার ফটোশপে গিয়ে আমি আমার ডিজাইনটাকে কমপ্লিট করব সো এই প্রসেসটা আমরা এখন ফটোশপে যাব আপনারা কি ফন্টটা পাইছেন জি স্যার জি ফন্ট ডাউনলোড করেছি ফটোশপে এক্সপোর্ট করা হয়নি আর কি এক্সপোর্ট করা হ্যাঁ রিপোর্ট করে দেন জাস্ট হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আপনারা ইনস্টল করতে পারবেন অলরাইট সো আমি ফটোশপে চলে যাচ্ছি ফটোশপে যাওয়ার আগে আমি একটু ইলাস্ট্রেটরে যাই আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি শেয়ার করতেছি আমার ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন একটা লোগো আছে সো এই লোগোটা দিয়ে আমি আজকে ডিজাইনটা করব আমি সকালের ব্যাচও আমি আমার ক্লায়েন্টের একটা কাজ সো সকালে আমরা একবার ডিজাইন করছি এখন হচ্ছে ডিজাইনটা আমরা আরেকটা ডিজাইন করব তো সকালে যে ডিজাইনটা করছি চাইলে আপনারা সকালের ব্যাচের যে মানে ফার্স্ট ব্যাচ 1 এর ভিডিওটা যদি দেখেন তাহলে ওইটাও আপনারা দেখতে পারবেন বাট এটা দিয়ে আমরা অন্যরকম একটা ডিজাইন করব যেন দুই রকম দুটো ডিজাইন হয়ে যায় তো এই লোগোটাকে ব্যবহার করব এবং এই কালারটাকে আমি ব্র্যান্ডিং করে হচ্ছে আমার লোগোটা আমার বিজনেস কার্ডটা ডিজাইন করব তো আপনাদের যাদের হচ্ছে আপনার এখন তো লোগো একটা প্রবলেম যে আপনার লোগো পাবেন কই সো সেটা সলিউশন আমি করে দিচ্ছি আমরা ফটোশপ থেকে শেয়ার করছি তো এখানে আমি এখান থেকে আমি মাঝে মাঝে আপনার ফটোশপে এই লোগোগুলো নিব সো এখান থেকে কপি করে জাস্ট ফটোশপে নিয়ে আমি পেস্ট করে দেব তখন আর আমি ইলাস্ট্রেটরে শেয়ার করব না জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে যাব তো যাই হোক আমি এখানে শেয়ার করতেছি আপনার ফটোশপ দেখতে পাচ্ছেন ফটোশপ জি আচ্ছা এখানে দেখেন আমার আমাদের সেই টেমপ্লেটটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা সবার কাছে আছে না জি আছে আপনারা চাইলে সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন অথবা চাইলে দেখতেও পারেন যদি পরে প্র্যাকটিস করার ইচ্ছা থাকে তাহলে পরে করতে পারেন আর যারা সাথে সাথে করতেন সাথে সাথে পড়ে নিতে পারেন আমার ওখানে যে ফন্ট গুলো আপনাদেরকে দিছে আমি যে ফন্টটা এখানে ব্যবহার করব ওই ফন্টটা মেবি আছে যদি না থাকে তাহলে আপনারা সিমিলার ফন্ট আছে যেমন আমি এখন যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার নেক্সা তো যদি আপনারা নেক্সাটা না পান তাহলে আপনারা ল্যাটো অথবা রোবোটো এই দুইটা ফন্ট পাবেন ওখান থেকে যে কোনো একটা ফন্ট ব্যবহার করলে হবে আচ্ছা এখন আমরা আসি আমরা সবে টেমপ্লেট ওপেন করছি এখন আসি হচ্ছে আমার কন্টেন্ট এখানে কন্টেন্টটা কি কন্টেন্ট হচ্ছে আমার যে ইনফরমেশন গুলো আমি আমার কার্ডে দিব সেটা হচ্ছে কন্টেন্ট ওকে তো এখন কন্টেন্ট গুলো এখানে কি হবে তো কন্টেন্ট গুলো আমরা কোথায় পাবো কন্টেন্ট গুলো অ্যাকচুয়ালি আমরা সব সময় যতদিন পর্যন্ত আমরা কোনো ক্লায়েন্টের কাজ ডিরেক্টলি করতেছি ততদিন পর্যন্ত আমরা হচ্ছে ডেমো কন্টেন্ট ব্যবহার করব ডেমো কন্টেন্ট আপনি যে কারণ নাম আপনার নিজের নাম ব্যবহার করতে পারেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো ব্যবহার করতে পারেন এগুলোকে আমরা ডেমো কন্টেন্ট বলে থাকি তো আমার যেহেতু ক্লায়েন্টের কাজ করবো সো আমি ক্লায়েন্টের ইনফরমেশন গুলো লিখে রাখছি আলাদা ভাবে সো সেগুলো আমি আমার এই ডকুমেন্টে নিয়ে আসবো তো আমি যেভাবে লিখে রাখছি আমি একটু শেয়ার করি আপনারা চাইলে এটাকে মেনটেন করতে পারেন ওকে আপনারা আমার একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন এখানে জি
হোয়াইট বোর্ডে দেখেন এটা হচ্ছে আপনার নোটপ্যাড বলা হয় আর কি। তো নোটপ্যাডে আমি এটা লিখে রাখছি। সো নোটপ্যাডে দেখেন আমি কি লিখছি, জাস্ট হচ্ছে আপনার নাম এবং ডেজিগনেশন এখানে আছে, দেন হচ্ছে ফোন নাম্বার আছে, এবং এখানে কি আছে ইমেল এবং ওয়েবসাইট, এবং হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আপনার অ্যাড্রেসটা আছে। দেখতে পাচ্ছেন না? সো আপনারা একটা ডিজাইন করার আগে চাইলে আপনারা আপনাদের ইনফরমেশন গুলো এভাবে লিখে নিতে পারেন। সো নোটপ্যাড সম্পর্কে তো সবাই জানেন, নোটপ্যাড কিন্তু আমরা আমাদের কম্পিউটারে থাকে, সো ওখান থেকে আমরা নোটপ্যাড ইউজ করতে পারি। আচ্ছা, সো এখানে আপনার এখন ডিজাইনটা যদি আমি এখানে কমপ্লিট করতে চাই, আমি ফটোশপ শেয়ার করি, তাহলে আমরা ডিজাইনের শুরুটা কিভাবে করতে পারি, তাই না? এটা একটা জিনিস তো শুরুর একটা বিষয় আছে। তো শুরুটা হচ্ছে ডিজাইনিং এর যে শুরুটা আপনি দুই ভাবে করতে পারেন। প্রথম হচ্ছে আপনি আপনার যে টেমপ্লেটটা আছে, মানে আপনার যে ডিজাইনটা আছে, ডিজাইনটাকে আপনি কমপ্লিট করে নিতে পারেন। ডিজাইনটা কমপ্লিট বলতে ধরুন হচ্ছে আমরা যে স্কেচটা করলাম, স্কেচের মধ্যে আমরা দেখছি যে আমরা শেপ ইউজ করছি, তাই না? সো এই শেপ গুলো আমি নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আগে থেকে রেডি করে নিতে পারি, এটা একটা প্রসেস হতে পারে। তারপরে হচ্ছে আমি যে আমার ইনফরমেশন গুলো আছে, ওই ইনফরমেশন গুলো আমি আমার বিজনেস কার্ডের উপর নিয়ে এসে দেন আমি এটাকে কমপ্লিট করতে পারি। সো সকালে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমি আগে আমার যত ইনফরমেশন গুলো আছে সবগুলো আমি এখানে নিয়ে আসছিলাম, তারপর হচ্ছে আমরা ডিজাইনটাকে করছি। তো এখন আমরা একটু ব্যতিক্রম করবো, যে আমরা আগে হচ্ছে আমাদের কার্ডটাকে ডিজাইন করবো, যতটুকু সম্ভব ডিজাইন করা, তারপর হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো এখানে নিয়ে আসবো। তো একটা কাজ আমি শুরুতেই করে নিতে পারি, যেটা হচ্ছে আমি লোগোটাকে আগে এখানে নিয়ে আসি। তো আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, এখান থেকে আমি লোগোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং ফটোশপে চলে আসলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করলাম। তো আমার লোগোটা এখানে চলে আসে। আমি লোগোটা কেন আনছি, জাস্ট আমি যদি কোনো শেপ ইউজ করি সেই শেপের মধ্যে আমি কালারটাকে ব্র্যান্ডিং করব, সেই জন্য আমি এটাকে নিয়ে আসছি। ওকে, আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, দেখেন আমার এখানে ডাই কাট, ব্লেড এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তিনটা বিষয়, তিনটা অপশন বা তিনটা লেয়ার আমরা এখানে করে রাখছি। তো এখানে ডিজাইন যখন আমরা করব, আমরা যে কাজটা করতে পারি, ডাই কাট এবং হচ্ছে ব্লেড এই দুইটা চোখটাকে আমরা অফ করে রাখতে পারি, আর ডাই কাট এবং ব্লেড এটাকে চেষ্টা করি আমরা সবার উপরে রেখে দিতে। নিচে গেলেও সমস্যা নেই, পরে আমরা উপরে নিতে পারবো, কারণ ডাই কাট ব্লেড এগুলো উপরেই থাকবে। তো আমি যা শর্টকাট ইউজ করে কন্ট্রোল থাম্বনেল ইউজ করে এটাকে আমি উপরে নিয়ে গেলাম, দেখেন তাহলে আমার নিচে কিন্তু এই লোগোটা চলে আসলো এবং উপরে আমার ডাই কাট এবং ব্লেড আছে। সো এই ডাই কাট এবং ব্লেডটাকে আমি অফ করে দিলাম, তাহলে আমরা কিন্তু টোটাল ক্যানভাসটা এখানে দেখতে পাচ্ছি, তাই না? ওকে, সো এখানে আমি লোগোটাকে রেখে দিলাম। সো আমি যে স্কেচটা করছি সেটা অনুযায়ী আমি এখন ডিজাইনটা কমপ্লিট করব। তো প্রথমে আমি এখান থেকে একটা শেপ নিয়েছিলাম, এখান থেকে এটা কোনো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই, আপনি জাস্ট মাঝখান থেকেও নিতে পারেন, আপনি এক সাইড থেকেও নিতে পারেন, যেভাবে দেখতে ভালো লাগে। তো শেপটা আমি এখন নিচ্ছি, দেখেন আমি জাস্ট এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে পেন টুলে যাব। শেপটা আমি নিয়েছি হচ্ছে পেন টুলে। সো পেন টুলে এখানে যদি পাথ মোডে থাকে পাথ মোড থেকে করতে পারেন, যদি আপনি চান শেপ মোড নিয়ে এনে করবেন আপনি সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে পাথ মোডে নিয়ে এসে করি, তাহলে আমরা একটা জিনিস শিখে যাবো যে কখনো যদি আমরা পাথ মোডে কাজ করি তাহলে কিভাবে আমরা এটাকে ফিল করতে পারি। আচ্ছা, সো আমি এখানে পেন টুলে গেলাম, যে আমি এখান থেকে ধরেন যে কোনো একটা পয়েন্ট থেকে আমি সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি এই জায়গায় নিয়ে আসি, এখান থেকে একটা শেপ নিবো বা আরেকটু উপর উঠে দিয়ে এইভাবে একটা শেপ নিবো। শেপ নিয়ে আমি এভাবে এটাকে কার্ভ করবো, আমরা কার্ভ করতে শিখছি না, এভাবে জাস্ট কার্ভ করবো। তাহলে দেখেন আমি আমার যেহেতু ডকুমেন্টটা মোটামুটি ছোট, বাট আমি যদি এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে আমরা পারফেক্টলি এটাকে মেনটেন করতে পারতেছি না। এই অবস্থা আমি কি করতে পারি, এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, দেখেন আমি এখানে ছেড়ে দিলাম, মাউসটাকে ছেড়ে দিলাম, ছেড়ে কি করতে পারি, এই যে আমার নিচে যে হ্যান্ডেল আছে এটাকে ধরে আমি এখান থেকে এটাকে মডিফাই করতে পারি। ওকে, সো আমি এভাবে এটাকে মডিফাই করলাম, আমি চাললাম ধরলাম যেহেতুটুকু কাট করবো। এখন আমি চাচ্ছি যে এই যে আমার পাথের যে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা বাহিরে চলে আসছে, আমি চাচ্ছি এই কর্নার বরাবর অ্যাঙ্কর পয়েন্টটাকে আনবো। তাহলে আমরা এটা কি করতে পারি, দেখেন আমি কন্ট্রোল যদি ক্লিক করি ধরে রাখি, তাহলে এখানে আমি মাউসটা নেই, এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি মুভ করতে পারতেছি, দেখতে পাচ্ছি? এই বিষয়গুলো কিন্তু নোট করে রাখেন, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি মুভ করতে পারতেছি। তো আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গায়, মানে অ্যাঙ্কর পয়েন্ট বলতে আমি যে এই কার্ভটাকে আমি এই কর্নার বরাবর নিয়ে আসলাম। ওকে,
তো আমি চাইলে অল্টার ধরে এখান থেকে আবার এখানে একটু মডিফাই করতে পারি, যদি আমার একটু কার্ভ দরকার হয় আমি এইভাবে কার্ভ করে নিতে পারি। তো আমার কাছে মনে হলো যে এটা যথেষ্ট, আমি আর কার্ভ করব না এখানে। তো আমি এখন এই এই মাথাটাকে কেটে দিব, অল্টার ধরে এখানে ক্লিক করলাম, এটা কেটে গেল। এখন বাহিরে দিয়ে আমি এভাবে এইভাবে একটা শেপ, একটা পাথ এখানে ক্রিয়েট করলাম, তাই না? শেপ কিন্তু আমরা পাইলাম না, কারণ আমরা কিন্তু শেপ মোড়ে নাই, পাথ মোড়ে আছে, বুঝতে পারছি তো? তো যেহেতু পাথ মোড়ে আছে, এখন আমরা এখানে পাথ তৈরি করলাম, বাট আমার এখানে তো দরকার হচ্ছে একটা শেপ। তাহলে এটাকে আমরা শেপ কিভাবে করব বলতে পারবেন কেউ? মনে আছে কারণ? ভুলে গেছেন? ভুলে গেছেন বলছে, সবাই ভুলে গেছেন, এমন একজন নাই যে বলতে পারবেন যে এটা আমরা কিভাবে আপনার শেপ করব? সিলেকশন টাই না? হ্যাঁ, আচ্ছা সবাই ভুলে গেছেন, বুঝতে পারছি। তারপর নিড টু প্র্যাকটিস মোর এন্ড মোর। আচ্ছা দেখি, আমি তাহলে একটু শেপ নিয়ে দেখাই, তারপর আমি এটা দেখাচ্ছি। কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম। আমরা যদি একটা সরাসরি এখানে শেপ চাই, তাহলে আমি এখানে শেপ মোডে যেতে পারি, শেপে গেলাম, তারপর আমি এখান থেকে একটা শেপ চাচ্ছি, এখানে ক্লিক করলাম, দেখুন একটা শেপ আমরা পেয়ে যাবো, দেখুন শেপ হয়ে গেছে, বুঝছেন না? তো আমি এখান থেকে কি করতে পারি, কন্ট্রোল ধরে এটাকে এইভাবে একটু এইভাবে এইভাবে মিলাই দিলাম কর্নার, দেন এখানে ধরে অল্টার ধরে আমি এটাকে এইভাবে কার্ভ করতে পারি। আমি এইভাবে একটু কার্ভ পাইলাম। দেন আমি কি করতে পারি, অল্টার ধরে এখানে কেটে দিলাম, দেন আমি এখান থেকে এইভাবে 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 একটা শেপ কিন্তু আমরা পাওয়া গেলাম। দেন এখানে আমি এই কর্নার বরাবর আনবো, দেন কন্ট্রোল ধরে আমি এটাকে এইভাবে নিয়ে আসতে পারি। তাহলে আমি আরেকটু করতে পারি, এইভাবে নিয়ে আসতে পারি, দেখেন শেপ কি আমরা পাইছি এখানে, শেপ পাওয়া গেছে, এটা সহজ, তাই না? জি। আচ্ছা, বাট এটা সহজ আমরা শেপ এখানে পাইলাম, কিন্তু আপনি অনেক সময় পাথ মোডে কাজ করতেছেন, আপনি তো এক্সপার্ট, তাহলে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি যে কোনো ভাবে করতে পারবেন। তো আমি এখানে পাথ মোডে যাই, যেহেতু ভুলে গেছেন আবার দেখাই দিই, এখান থেকে শেপ মোড থেকে পাথ মোডে গেলাম। এখন আমি এখান থেকে জাস্ট একটা মানে একটা পয়েন্ট নিলাম, আমি এখান থেকে নিলাম, এইভাবে নিলাম, যতটুকু কার্ভ করা যায় আমি করলাম, যেহেতু পয়েন্টটা বাইরে আছে আমি কন্ট্রোল ধরে এটাকে একটু কন্ট্রোল করে নিলাম, এই জায়গায় নিয়ে আসলাম, আর তারপর হচ্ছে অল্টার ধরে এখান থেকে আমি আরেকটু কার্ভ করে দিচ্ছি, এভাবে কার্ভ করে দিচ্ছি, কন্ট্রোল ধরে আমি আরেকটু ভিতরে ঢুকাই দিই এটাকে, ওকে, দেন অল্টার ধরে আমি এখানে আরেকটু কার্ভ করতে পারি, অলরাইট। দেন আমি কি করবো, এটাকে অল্টার ধরে কেটে দিলাম, এবং এখান থেকে আমি একটা পাথটাকে কমপ্লিট করলাম, কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে যদি আমি ফিল করতে চাই, তাহলে লিখে নেন পেন টুলে পাথ মোড়ে কোনো পাথ তৈরি করার পর ওইটাকে যদি ফিল করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, ওকে, এটা লিখে নেন। তাহলে দেখেন এভাবে আমার একটা কার্ভ কিন্তু পাওয়া গেলাম। এখন এই শেপটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি আরেকটু বড় ছোট করে দিতে পারি, এভাবে দেন আমি আরো অ্যাডজাস্টমেন্ট করতে পারি, আমি আরেকটু ভিতরের দিকে আনবো, সো আমি এটুকু করলাম, দেন আমি এখান থেকে এটাকে এইভাবে একটু এদিকে নিয়ে আসে, আর একটু বাম দিকে চাপায় দিয়ে আরো কি দিয়ে এইভাবে কিন্তু আপনি মেনটেন গুলো করবেন। আপনি একটু খেয়াল রাখবেন এই যে এই পয়েন্টটা, আপনি এই পয়েন্ট পর্যন্ত কিন্তু কাটা যাবে, ঠিক আছে? আমি যদি ব্রিজটাকে ডাইকারটাকে অন করি, তাহলে দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত পাবো, ঠিক না? তো চাইলে এটাকে অন করে আমরা আবার আরেকটু এইভাবে চাপায় দিতে পারি, এইভাবে, ওকে, এইভাবে আপনি কাজগুলো করবেন। আলাদা করে কাজ করতে পারি, যেহেতু আমরা প্রিন্ট ডিজাইনের জন্য কাজ করতেছি, আমার ভেক্টর ডিজাইনটা হচ্ছে আমার জন্য মাস্ট, ঠিক আছে? অলরাইট, দেখেন আমরা এখানে প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করলে স্যার ইলাস্ট্রেটরই বেটার, প্রিন্ট মিডিয়া, হ্যাঁ ইলাস্ট্রেটর হচ্ছে বেস্ট প্রিন্ট মিডিয়ার জন্য। তারপরে আমাদের আপনি অনলাইনে জগৎ অন্যরকম, আমরা বাংলাদেশে
ফটোশপের ফাইল প্রিন্ট হয় না, মানে ফটোশপের ফাইল নরমালি কোথাও প্রিন্ট হয় না, যদি কোথাও থাকে থাকে সেটা এক্সেপশনাল, বাট হচ্ছে প্রিন্ট হয় না। আপনি নিয়ে যেমন ফটোশপের ফাইল বলবে যে আমাকে ইলাস্ট্রেটর ফাইল করে দাও, বাট আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন তাহলে ফটোশপের ফাইল প্রচুর প্রিন্ট হয়, প্রচুর, এবং অনেক ক্লায়েন্ট আপনাকে ফটোশপের ফাইলই চাবে। সেই জন্য আপনার দুইটার মধ্যে আপনাকে মানে নলেজ রাখতে হবে যে আমি এটাতে করতে পারি ওইটাতে করতে পারি। ওকে, সো দেখেন আমি আমার স্কেচে যেটা ছিল, আমার একটা প্রবলেম হয়েছিল, হ্যাঁ স্যার, আমার কালারটা সলিড কালার দিতে গেলে স্যার আমার শেপে মধ্যে না করে মানে বাহিরের কালার হয়ে যেতেছে। বাহিরের কালার হয়ে গেলে তাহলে মনে হয় আপনি যখন পেন টুল করছেন এখানে হয়তো আপনার এই সাবস্ট্রাক্ট ফন্ট শেপ এটা সিলেক্ট ছিল। এখানে খেয়াল করবেন যে আপনার কম্বাইন থাকে কিনা অথবা নিউ, কম্বাইন থাকলে হবে। জি স্যার, চেঞ্জ করছি। ওকে, দেখেন এখন স্কেচ যেটা ছিল আমার, স্কেচটা ছিল এখানে। আচ্ছা, আমি এখানে আগে শেপ নিয়ে নিছি, আমি আগে ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার অ্যাপ্লাই করব। সো শেপ আমি নিছি, এটা থাক। তো আমি কি করব, আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে আমি একটা ফিল দিব, যেটা আমার স্কেচ আমি করে রাখছি, সো ওইটা আমি এখানে অ্যাপ্লাই করব। সো নিচ থেকে আমি লেয়ারটা সিলেক্ট করে আমি কি করব, এখান থেকে শেপ টুলে যাব। শেপ টুলে গিয়ে আমি কি করতেছি, জাস্ট হচ্ছে একটা রেক্টেঙ্গেল টানব বরাবর, মানে আমার যতটুকু আমার ডকুমেন্ট সাইজ ততটুকু একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পর এটাকে আমি কি করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে আমি এটাকে আমার যে টেমপ্লেট বা আমার যে ক্যানভাস আছে ক্যানভাসের সাথে এইভাবে টেনে টেনে আমি মিলাই দিলাম। ওকে, অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আমার লোগোটা কিন্তু হাইড হয়ে গেছে, লোগোটা নিচে আছে, সমস্যা নাই, আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটা একটা টাচে নিয়ে আসি। সো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এই কালারটা দিব, যেহেতু আমার ব্র্যান্ড কালার হচ্ছে এটা, যেহেতু আপনারা দেখছেন। সো এটাকে আমি আর একটু রিয়েলিস্টিক করব, যেটা সেটা করার জন্য আমি যা করব, আমি হচ্ছে একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে আমি এটার মধ্যে একটা প্যাটার্ন অ্যাপ্লাই করব। তো আমার জানি প্যাটার্ন অ্যাপ্লাই করতে হয় কোথা থেকে বলেন তো, আমি এই যে নতুন একটা লেয়ার নিলাম এটার মধ্যে একটা প্যাটার্ন অ্যাপ্লাই করব, কোথা থেকে করব বলেন, সব ভুলে গেছে রে। কোনো লেজার নাই, ওই টুলবারে যে প্যাটার্ন টুল আছে ওইটা দিয়ে না নাকি? হ্যাঁ, এটা কল করতে হবে, আমি ওটা দিয়ে করব। তো প্যাটার্ন টুলে গেলাম, এখানে প্যাটার্ন টুলটাকে নিলাম, তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করতে পারি, আমি এই প্যাটার্নটাকে নিই। নাও পরে এখান থেকে কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আমি এখানে একটু হোয়াইট টাইপের কালার এখানে দিলাম, বা আমার ওখানে এখানে কালারটা মূলত আসবে না, প্যাটার্নে যেটা আছে বাই ডিফল্ট ওই কালারটাই আসবে। তো আমি জাস্ট এখানে এই ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে সেই প্যাটার্নটাকে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি এটাকে হচ্ছে জাস্ট কালারটাকে আমি কি করব, মানে প্যাটার্নটাকে আমি একটু ওভারলে করে দেব, ওভারলে বলতে অপাসিটি কমায় দেব। তাহলে দেখেন আমার একটু চেঞ্জ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে এখন আমি যে এখানে শেপটা ইউজ করছিলাম, ওটাই বলতেছিলাম তখন, বাট হচ্ছে কথা যাইতেছিল না আর কি নেটের জন্য। হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ডিং মোড থেকে দাও, এখন অসুবিধা নেই। আচ্ছা, সো যাই হোক, আমি এখানে আমি আমি আমার যে স্কেচ অনুযায়ী আমি কিন্তু এই জায়গায় লোগো বসাবো, তাই না? এবং এখানে আমি আরেকটা শেপ এখানে দিব। এখন এই যে এখানে আরেকটা শেপ ইউজ করব, সেই শেপটা আমি হচ্ছে কাটাকাটি করে আনবো। তো কাটাকাটি কিন্তু আপনাদেরকে শিখেছি, এটা কিন্তু আপনি ভুলে গেলে হবে না। তো কাটাকাটি করার জন্য আমি যেটা করবো, দেখেন এই শেপটাকে আমি কাটবো, এটা হচ্ছে আমার শেপ, এটাকে আমি কাটবো। সো এটা কাটার জন্য আমি কি করব, আমি হচ্ছে এটা একটু বড় করে নিই, একটা কপি করে আমি কন্ট্রোল সি দিয়ে একটা, সরি, আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, না এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে তারপর আমি একটু বড় করে নিই। বড় করে আমি জাস্ট হচ্ছে, আবারও ভুল করছি, আমি প্রথমে একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রেখে দিলাম। হ্যাঁ, এই সাইজটা, এটা একটা মেইন সাইজ থাকবে আমার, এই জায়গায় থাকবে। আমি এখান থেকে একটু গ্যাপ দিয়ে আরেকটা শেপ এই জায়গায় করবো চিকন করে। তো সেই জন্য আমি মূল সাইজটাকে দেখেন আমি এখানে কপি করে রেখে দিছি।
এখন এই যে একটা আমরা আবার একটা আপনারা নিলাম সেটাকে আমি কি করব কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি ট্রান্সফর্ম করে আমি একটু অল্ট শিফট ধরে এভাবে এখান থেকে বড় করে দিলাম বড় করে আমি একটু সামনের দিকে চাপাই দিই এই দিকে চাপাই দিলাম ওকে এই দিকে চাপাই দিয়ে আমি কালারটাকে যদি একটু চেঞ্জ করি তাহলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে বড় হয়েছে কি এটা আচ্ছা কালার চেঞ্জ করে দেখি আমি আচ্ছা এটা অফ করে দেখি হ্যাঁ একটু বড় হয়েছে তাই না এখন এই শেপটাকে দিয়ে আমি এই শেপটাকে আমি কাটব এবং এটা কাটার জন্য আমি আরেকটা শেপকে আরেকটা শেপ কপি করব সো আরেকটা শেপ কপি করব কিভাবে জাস্ট হচ্ছে এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে নিলাম এবং এটা কালারটা আমি একটু চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ডিফারেন্ট আছে সো এটা চেঞ্জ করে নিলাম এই কালার তাহলে আমরা দেখি এখানে কয়টা শেপ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা শেপ তারপর এই একটা শেপ তারপর দেখেন এটা আমার অরিজিনাল শেপ যেটা এমনই থাকবে এটা কোনো চেঞ্জ হবে না সো আর উপরের দুইটা শেপকে কাটবো ঠিক আছে তাহলে আমি উপরের শেপটা দিয়ে নিচের শেপটাকে কাটবো তো উপরের শেপটাকে আমি একটু পিছনের দিকে চাপাই দিই কতটুকু অংশ কাটবো সেটা আমরা এখানে দেখতে পাবো দেখেন আমি চাচ্ছি যে এতটুকু অংশ কাটবো তাহলে আমি এখানে একটু অ্যালাইন মানে অ্যালাইন বলতে এখানে একটু আমি রোটেট করে নেব এই জায়গাটা বেশি আছে এখানে কম আছে সো এখানে আমি এই শেপটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এখান থেকে আমি একটু রোটেট করে নিই মানে অ্যাডজাস্ট করে নেব যেন দুই পাশে আমার মনে হয় যে সমান সমান আছে সো আমি আরেকটু পিছনে চাপাই দিই ওকে দেন ওকে দিলাম তাহলে এখন আমরা বুঝতে পারতেছি কি করতেছি আমি হচ্ছে উপরের যে শেপটা আছে এটা দিয়ে নিচের এই ভুলো শেপটাকে কাটবো এটা কি বুঝতে পারছে জি বুঝতে পারছি এটা করার জন্য আমরা কি করলাম আমরা পেন টুল দিয়ে আবার এখানে শেপ তৈরি না করে আমরা এই শেপগুলোকে কপি করে একটু বড় করে নিছি জাস্ট ওইটাই করতেছি তাহলে আমি এই দুটোকে ধরে স্ট্রোক ইউজ করলে তো পারতেন আপনি হ্যাঁ স্ট্রোক ইউজ করলে পারতাম না স্ট্রোক স্ট্রোকটা অন্য শেপ স্ট্রোক ইউজ করলে পারতাম বাট আমি এখানে মাঝখানে গ্যাপ থাকবে হ্যাঁ হোয়াইট থাকবে সেই গ্যাপটার জন্য আমি এখানে কাটতেছি দেখেন দুটো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে লেয়ারে যাই লেয়ার থেকে আমি সাবস্ট্রাক্ট কনসেপ্ট করে দেব আচ্ছা আমি চাচ্ছি যে আমার এই মাঝখানে একটা গ্যাপ থাকবে এই গ্যাপটা থাকবে সো আমি এটাকে ধরে আমি এখানে পিছনে চাপায় দে দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিই এভাবে এভাবে চাচ্ছি আমি ওকে ওকে একটু সামনে দিকে চাপা দিতে পারে দেন অ্যাডজাস্ট করার প্রয়োজন হলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি আচ্ছা এখন এখানে আমরা যেটা করব এই যে আমার রেড যে অবজেক্টের শেপটা দেখছি এটাকে আমি রেড রাখবো না এটাকে আমি হচ্ছে হোয়াইট করে দেব সো আমি এই এটাকে সিলেক্ট করি এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এটাকে কালারটাকে চেঞ্জ করে দেব ওকে কন্ট্রোল দিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছে এখানে আমি একটু কন্ট্রোল জে দিচ্ছি আমি যেটাকে বড় করছিলাম সে বড়টা আমি করবো না বড় করাতে আমার এখানে পারফেক্টলি মিলতেছে না সো আমি এগুলোকে ডিলিট করে দিব এটা ডিলিট করে দিব যেটা আছে এটাকে আমি প্রথমে একটু কন্ট্রোল টি দিয়ে বড় করে নিই একসাথে দেন এটাকে আমি কাটবো ওকে অলরাইট সো আমি এখন এটা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে নিই কপি করে নিলাম দেন হচ্ছে আমি উপরের দুইটা দিয়ে কাটবো উপর দুটা দিয়ে কাটবো সো একটাকে আমি কালারটা চেঞ্জ করে নিই এখান থেকে তাহলে আমরা বুঝতে সুবিধা হবে রাইট ওকে তো এখন এটাকে আমি একটু পিছনের দিকে চাপাই দেব ওকে এখন আমি এখানে পারফেক্টলি পাবো তো এখানে একটু মোটা থাক যেটা আছে সেটা থাকবে দেন দুটাকে ধরে আমি এখানে জাস্ট কি করব লেয়ার দেন হচ্ছে কম্বাইন শেপ সাবস্ট্রাক্ট ফাংশন রাইট আচ্ছা দেন হচ্ছে এটাকে ধরে আমি আরেকটু পিছনে চাপাই দিই
আচ্ছা আমরা কম্বাইন শেপ করছি কন্ট্রোল জেড আপনারা ভুলটা ধরেন নাই মনে হয় আমি কম্বাইন শেপ করছি আমি তো সাবস্ট্রাক্ট করে নেই হ্যাঁ কন্ট্রোল জেড দিচ্ছে ওকে দুইটাকে ধরে আমি সাবস্ট্রাক্ট করব লেয়ার কম্বাইন শেপ সাবস্ট্রাক্ট কনসেপ্ট সাবস্ট্রাক্ট করছি ওকে ঠিক আছে এখন ঠিক আছে আমি এটাই চাচ্ছি সো এখন এটাকে আমি কি করব হোয়াইট করে দেব ওকে অলরাইট সো আমি জাস্ট এটাই আমি এখানে अप्लाई করার চেষ্টা করতেছিলাম সো তাহলে আমরা কি করলাম এখানে যে পার্টটাকে আমরা কাটবো সেটাকে জাস্ট আমি একটা ডুপ্লিকেট করে নেছি ডাবল কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেছি জাস্ট ইফেক্টটা এখানে আনার জন্য বুঝতে পারছেন এখন তাহলে এই হোয়াইট যে অংশটুকু আছে হে হোয়াইট অংশটুকুর মধ্যে আমি কি করব একটা ইমেজ ক্লিক করব সো এখানে একটা ইমেজ ক্লিক করতে গেলে তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসি আমি ফাইলে গেলাম আচ্ছা সেশন আউট হতে পারে সেশন আউট হলে আমরা আবার শুরু করছি আমি জাস্ট ইমেজটাকে আপাতত নিয়ে আসি প্লেস এমবেডেড দেন হচ্ছে একটা ইমেজ আমি এখানে ডাউনলোড করে রাখছি সেই ইমেজটাকে জাস্ট এখানে প্লেস করে দিলাম ওকে সো এই ইমেজটাকে আমি ক্লিক করব আমরা সেশন আউট হলে আমি যতটুকু করতে পারি এখানে আমি জাস্ট করে দিই আমি জাস্ট